আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি একটা বারো বোল্টের সোলার পাম্প এই সোলার পাম্পটা বারো বোল্টের সোলার প্যানেল থেকে সরাসরি আপনি চালাতে পারবেন মাত্র দুশো ওয়াটের সোলার প্যানেল থেকে এটা সরাসরি চলবে এবং ব্যাটারি ছাড়াও আপনি এটা চালাতে পারবেন এবং বারো বোল্টের ছোট বড় যে কোনো ব্যাটারির সাথেও আপনি চালাতে পারবেন এটা মাত্র একশো আশি ওয়াটে রান করে সুতরাং আপনি দুশো ওয়াট সোলার প্যানেল থেকে সরাসরি চালাতে পারবেন আর এটা এটার যে ফাইভটা এটা হলো মাত্র এক ইঞ্চি ফাইভ এটা ঘন্টায় বারোশো লিটার পানি দিতে পারে এক ঘন্টায় এ পাম্পটা বারোশো লিটার পানি তুলতে পারে এ পাম্পটা আপনি সাধারণ যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েলের সাথে কানেকশান করে আপনি দোতলা বা তিনতলা পর্যন্ত পানি তুলতে পারবেন সাধারণ টিউবওয়েল বলতে যে টিউবওয়েলগুলো পঞ্চাশ ফিট বা ষাট ফিট পর্যন্ত গভীরতায় আছে সেগুলো থেকে আপনি পানি তুলতে পারবেন দোতলা বা তিনতলা পর্যন্ত অর্থাৎ নিচের দিকে পঞ্চাশ ফিট বা ষাট ফিট উপরের দিকে পানি উঠাতে পারবে সে তিরিশ ফিট পর্যন্ত আর যাদের সাবমারসিবল পাম্প আছে অর্থাৎ অনেক গভীর থেকে যারা পানি উঠান তাদের জন্য না এটা সাবমারসিবল পাম্পের সাথে টিউবওয়েলের সাথে কাজ করবে না এটা কাজ করবে হলো সাধারণ যে টিউবওয়েল আছে পঞ্চাশ ফিট ষাট ফিট পর্যন্ত যাদের গভীরতা তারা টিউবওয়েলের সাথে লাগায়া আপনি দোতলা বা তিনতলা টাঙ্কিতে পানি উঠাতে পারবেন আর যাদের শহর অঞ্চলে যারা নিচে ট্যাঙ্কি থেকে দোতলা বা তিনতলাতে পানি উঠাবেন তারাও এটা ব্যবহার করতে পারবেন আপনার যদি দোতলা বাড়ি হয় বা তিনতলা বাড়ি হয় আপনি নিচের টাঙ্কি থেকে দোতলা বা তিনতলায় ইজিলি পানি উঠাতে পারবেন এবং এটার ফাইভটা হলো এক ইঞ্চি ফাইভ এবং এটা থেকে প্রচুর পরিমাণে পানি উঠে আপনি প্রতি ঘন্টায় প্রায় বারোশো লিটার পানি আপনি উঠাতে পারবেন এই পাম্পটা দিয়ে তো আসলে বারোশো লিটার পানি মানে একটা হিউজ পরিমাণের পানি তো প্রতি ঘন্টায় যদি বারোশো লিটার পানি আপনার উঠে তো আপনি আসলে প্রচুর পরিমাণে পানি পাবেন এবং এটা যেহেতু বারো বোল্টের দুশো ওয়াটের প্যানেলের সাথে কানেক্ট করে আপনি সরাসরি চালাতে পারবেন আপনার কোনো বিদ্যুৎ বিলই আসবে না বারো বোল্টের প্যানেলের দাম খুব একটা বেশি না আপনি একশো ওয়াটের দুটা প্যানেল নিতে পারেন অথবা আপনি যে কোনোভাবে আপনি দুশো ওয়াটের প্যানেল নিয়ে আপনি এটার সাথে কানেক্ট করে দিয়ে ডাইরেক্ট চালাতে পারেন তো দিনের বেলাতে আপনি প্যানেল থেকে ডাইরেক্ট চালাতে পারবেন আর রাত্রেবেলা যদি আপনার পানি উঠানোর দরকার হয় আপনি ছোটো ব্যাটারির সাথেও কানেক্ট করে চালাতে পারবেন 20 এম্পিয়ার 50 পঞ্চাশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার একশো এম্পিয়ার যে কোনো ব্যাটারির সাথে আপনি কানেক্ট করে চালাতে পারবেন আর দিনের বেলাতে সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন তো দর্শকমণ্ডলী এই পাম্পটা আসলে খুবই টেকসই একটা পাম্প এটা অনেক দিন লাস্টিং করে আপনি সহজে এই পাম্পটা নষ্ট হবে না যারা টিউবওয়েল থেকে পানি উঠাবেন বা যারা টাঙ্কি থেকে পানি উঠাবেন অথবা যারা পুকুর থেকে পানি উঠাবেন তারাও এটা ব্যবহার করতে পারবেন আর সাধারণত যেগুলো বাগান বাড়ি আছে যারা গার্ডেনে পানি দেন বা অনেকে মদ মাছের ছোট ছোট যারা চাষ করেন সেখানেও অনেক সময় পানির প্রবাহের দরকার হয় অর্থাৎ আপনি ছোটো খাটো কাজগুলো আপনি এই সোলার পাম্পটা দিয়ে সরাসরি সোলার থেকে আপনি দুইশো আটে সোলার দিয়ে চালাতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনাদের যাদের সোলার পাম্পের প্রয়োজন হবে এবং সোলার আইপিএসের প্রয়োজন হবে অর্থাৎ সোলার রিলেটেড যা কিছু আছে সোলার পাম্প সোলার ব্যাটারি সোলার আইপিএস হ্যাঁ সোলার ইউপিএস সোলারের যা কিছু আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সোলারের প্রায় সব ধরনের পণ্যই আছে তো আপনাদের সোলার পাম্প লাগুক সোলার প্যানেল লাগুক হ্যাঁ যাই লাগুক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনাদেরকে আমি এই পাম্পটার প্রাইসটাও বলে দিই কারণ অনেকে আবার প্রাইসের জন্য ফোন দিবেন এই পাম্পটার প্রাইস হলো মূলত এগারো হাজার টাকা আপনারা এগারো হাজার টাকায় এই পাম্পটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এটার ওয়ারেন্টি আছে সিক্স মান্থের আসলে সিক্স মান্থের ওয়ারেন্টি কোম্পানি থেকে দিচ্ছে মূলত এই পাম্পটা সহজে নষ্ট হবে না আপনি দু চার বছর পাঁচ বছর সাত বছর নিরিবিলি আপনি ইয়ে করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর যদি নষ্ট হয়ও এটার মেনটেন্যান্সটা খুবই ইজি আমরা খুব সহজে আপনাকে এটা ঠিক করে দেবো তো আসলে এগুলো খুব সহজে নষ্ট হয় না সাধারণত পাম্প এক ঘন্টা চলে বা দুই ঘন্টা চলে এর বেশি চলে না এরপরে আবার অনেকক্ষণ পরে লাগলে এক ঘন্টা বা দুই ঘন্টা চলে তো যার জন্য আসলে পাম্পটা সহজে নষ্ট হয় না আর এখানে এই সাইডে একটা কুলিং ফ্যান দেওয়া আছে যদি কোনো কারণে দীর্ঘক্ষণ চলে মোটর যদি গরম হয় আপনার এই কুলিং ফ্যানটার কারণে আপনার এই মোটরটা খুব সহজে ঠান্ডা হয়ে যায় তো যার জন্য এগুলো লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন তো দর্শকমণ্ডলী তো যারা আমার কাছে অনেকে জানতে চাইছিলেন যে আমাদের সোলার পাম্প আছে কি না সোলার পাম্পের প্রাইস কত তো আপনাদের জন্য আমরা আজকে এই সোলার পাম্পের এই ভিডিওটা করলাম আর যারা সাবমার্সিবল পাম্প থেকে সাবমার্সিবল যাদের টিউবওয়েল আছে অর্থাৎ সাবমার্সিবল টিউবওয়েল থেকে যারা সোলার পাম্পের মাধ্যমে পানি তুলতে চান আমি পরবর্তীতে সাবমার্সিবল টিউবওয়েল থেকে পানি উঠানোর যে মোটরগুলো বা সোলার পাম্পগুলো সেগুলোর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আশা করি পরবর্তীতে সেই ভিডিওগুলোও পাবেন তো এটা হলো আপনার নিচ থেকে ষাট ফিট নিচ থেকে পঞ্চাশ ষাট ফিট নিচ থেকে পানি উঠাতে পারে এবং উপরের দিকে বিশ ফিট তিরিশ ফিট অর্থাৎ দোতলা তিনতলা বাড়ি পর্যন্ত উঠাতে পারে কিন্তু পাঁচতলা উপরে যেগুলা বাড়ি হ্যাঁ ওইগুলাতে আপনি এই পাম্পটা ব্যবহার করবেন না ওটার জন্য আরেকটু পাওয়ারফুল পাম্প লাগবে তো দর্শক মণ্ডলী যাদের এই পাম্পটার দরকার হবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছি ঢাকার মিরপুরে কাজীপাড়াতে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আইপিএস মার্ট আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আইপিএস মার্ট আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ঢাকার বাইরে আসেন যাদের পক্ষে ঢাকায় আসা সম্ভব না তারা কুরিয়ারের মাধ্যমে আপনি এই সোলার পাম্পটা নিতে পারেন এবং আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সুন্দরবন কুরিয়ার অ্যাসে পরিবহন বা আপনার কাছাকাছি যেটাই আছে আপনি অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারে দিয়ে দিব আপনি ওখানে রিসিভ করার সময় টাকা দিয়ে রিসিভ করে নেবেন তো দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটার নিচে দেখেন লাল কালারের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনাকে কোনো ভিডিও খুঁজতে হবে না তো ভালো থাকবেন দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই থাক السلام عليكم